বিয়ের 15 দিনও পার হয়নি, আমার একমাত্র ছেলে নতুন বউকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠছে। বাইরে আমার মানসম্মান থাকবে? লোকে শুনলে কি বলবে বোঝো কিছু? আমি বাইরে মুখ দেখাতে পারবো? বাবা আমি বুঝতে পারছি, এটা নিয়ে তুমি মায়ের সাথে রাগ করছো কেন? মা তো এই ব্যাপারে কিছু জানে না, এমনকি স্নিগ্ধাও জানে না। যা সিদ্ধান্ত নেবার সেটা আমি নিয়ে। গুড মর্নিং। গরম গরম চা। বাবা মা তোমাদের একটা কথা বলা হয়নি। কি কথা বলবি বল? আগের মাস থেকে আমি আর স্নিগ্ধা নতুন ফ্ল্যাট আনব। নতুন ফ্ল্যাটে উঠবো মানে বুঝতে পারিনি। নতুন ফ্ল্যাট উঠবো মানে তুমি আর আমি আলাদা থাকবো। আলাদা থাকতে হবে কেন? আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমরা তো বাবা মাকে নিয়ে অনেক ভালো আছি। দেখো আমি না এই বাড়ি থেকে আসলে কোথাও যেতে চাই। আমার সমস্যা হচ্ছে। অ্যায়ন, এসব কিসব উল্টোপাল্টা কথা বলছিস? তোর কিসের সমস্যা হচ্ছে? আমাদের এত বড় বাড়ি, তোকে কেন বাইরে যেতে হবে? কেন তুই বাড়ি থাকবি? মা বুঝতে শেখার আগেই তুমি যদি আমাকে চাচি বলা শেখাতে, আমি তোমাকে মা না দেখে চাচি ডাকতাম। কোথাকার কথা, কোথায় নিয়ে জোড়া দিচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোটবেলা থেকে এই পরিবার থেকে আমি যা শিখেছি তাই তো করবো, তাই না? দেখ অনেক, ছোটবেলা থেকে তুই অনেক সমস্যা করে আসছিস, আর কিন্তু সহ্য করতে পারছি না। তোর মানসিক সমস্যা হচ্ছে, তোর একজন মানসিক ডাক্তার দেখানো দরকার। না বাবা, ডাক্তার তোমাদের দেখানো দরকার। চুপ কর, তোকে নতুন ফ্ল্যাটে উঠতে হবে কেন? বিয়ের 15 দিনও পার হয়নি, আমার একমাত্র ছেলে নতুন বউকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠছে। বাইরে আমার মানসম্মান থাকবে? লোকে শুনলে কি বলবে বোঝো কিছু? আমি বাইরে মুখ দেখাতে পারবো? বাবা আমি বুঝতে পারছি, এটা নিয়ে তুমি মায়ের সাথে রাগ করছো কেন? মা তো এই ব্যাপারে কিছু জানে না, এমনকি স্নিগ্ধাও জানে না। যা সিদ্ধান্ত নেবার সেটা আমি নিয়ে। আমার সাথে আলোচনাটা করে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সেটা কেন করবো? বাবা তো কখনো করেনি। আমি কখনো বাবাকে মার সাথে ভালো করে কথা বলতে দেখি। কোনো কাজ করার আগে বাবা সিদ্ধান্ত নিয়ে মাকে জানিয়ে দিয়েছে, মা সেটাতে মতামত আছে কি না বাবা সেটাও জানার প্রয়োজন মনে করে। সেও তোমার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবার কিছু নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। শোনো, তোমার ছেলে যদি এই কাজ করে আমি কিন্তু তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবো। মা বাবা বিশ্বাস করুন, আমি এই বিষয়ে কিছুই জানি না। জানি বৌমা, ও যে কিরকম সেটা আমরা ভালো করেই জানি, সেটা আমাদেরকে বলতে হবে না। ওদেরকে আসতে বলো, তা না হলে তো আমাদের মানুষের কোনো কিছু থাকবে না। হ্যালো তঞ্জিলা, তুই কোথায়? হ্যাঁ, বাসায় অনেক ঝামেলা হচ্ছে, তুই রুমেলকে নিয়ে সন্ধ্যার মধ্যে বাসায় পৌঁছবি। হ্যাঁ রাখছি।